নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিও থেকে আপনি আপনার দুশ্চিন্তার কারণ দূর করতে পারবেন এবং সমস্ত ইনফরমেশন সঠিকভাবে পেয়ে যাবেন। আপনাদের অনেকেরই টেনশন আছে যে মার্চ মাসের শেষে তো শুরু হয়ে যাচ্ছে প্রথম দফার ভোট, তাহলে আমরা বেতন ঠিক সময়ে পাবো কি না, কারণ ভোটে কর্মীরা ব্যস্ত হয়ে পড়বেন। ট্রেজারি বা বিল তৈরি করা বা পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় ইস্যু আসতে চলেছে। এই সমস্যাটা আপনারা অনেকেই টেনশন করছেন, বিশেষ করে চুক্তিভিত্তিক যারা কর্মী আছেন পুরো রাজ্য জুড়ে, তাদের জন্য তো এটা খুবই চিন্তার বিষয়, কারণ তাদের ট্রেজারি বিল শেষ টাইমেই তৈরি করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের কিন্তু বিল পেতেও এক সপ্তাহ দেরি হয়ে যায়। আর এবারে যদি ভোট শুরু হয়ে যায় তাহলে তো সেটা মিটতে মিটতে ভোটের কাজকর্ম সারিয়ে যদি বিল তৈরি করে পেমেন্ট করতে হয় তাহলে তো প্রায় এক মাস দু মাস আপনারা বেতনই পাবেন না। এই টেনশন আপনাদের কিন্তু বুঝতে হবে। আমরা চলে এসেছি সরাসরি wbfin.nic.in, যেটা পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ নবান্ন থেকে নোটিশ পাবলিশ করে দেওয়া হয়েছে আপনারা বেতন কীভাবে পাবেন এবং সেটা কীভাবে গ্রহণ করবেন, কত তারিখে পাবেন কি না, সমস্ত বৃত্তান্ত কিন্তু আমরা এই ভিডিও থেকে জেনে নেব। অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করুন, কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনি কোন ডিপার্টমেন্টে কর্মী, এবং ভিডিওটিকে শেয়ার করুন সকলের জানার স্বার্থে। তো গাইস, পার্শ্ব শিক্ষক সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের মার্চ মাসের বেতন কবে পাওয়া যাবে সেটা জানার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নেবেন। নোটিশ এবং সার্কুলার মেমো এখান থেকে আপনারা পেয়ে যাবেন, এখান থেকে নোটিশটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা নোটিশ আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করে নিলাম আমরা অফিসিয়াল নোটিশ, যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে প্রকাশ করা হয়েছে। নবান্ন জানিয়ে দেওয়া হয়েছে আপনারা মার্চ মাসের বেতন পাবেন কবে কিভাবে, সেমন শেষটাই ব্যাখ্যা করে দেওয়া হয়েছে অন্যান্য সমস্ত বছরের মতোই, যাতে সরকারি কর্মচারীরা তাদের বেতন সঠিক সময়ে পায় সেটার জন্য কিন্তু নবান্ন অবশ্যই চিন্তাভাবনা রেখেছে। এবং ট্রেজারির বিল কখন তৈরি করবে, কারা তৈরি করবে এবং কীভাবে সেটা ডিস্ট্রিবিউশন করবে, কত তারিখের মধ্যে স্টাফ বা কর্মীরা তাদের অ্যাকাউন্টে বেতন পাবে সেটাও কিন্তু নিশ্চিতকরণের একটা চেষ্টা করা হয়েছে নবান্নর তরফ থেকে, এবং সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল নোটিশ করে জানিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল অনুযায়ী বলে দেওয়া আছে, ডেসক্রিপশন আর ডান দিকে আছে ডেট বাই হুইচ বিলস অ্যাডভাইসেস আর টু বি সাবমিটেড টু ট্রেজারি অথবা পিএও। প্রথম সিরিয়ালে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালটমেন্ট অর স্যাংশন ইস্যুড আপ টু 20 February 2021। এখানে বলে দেওয়া আছে 1 থেকে 12 তারিখ পর্যন্ত, মার্চ পর্যন্ত এখানে কিন্তু বিল একটা সাবমিট করার কথা বলা হয়েছে, এবং 25/3/2021 থেকে 30/3/2021 মধ্যে যে বিলগুলো হবে সেই বিলগুলো কিন্তু সাবমিট করতে বলা হচ্ছে। এগুলো অ্যালটমেন্ট অর স্যাংশনের কথা বলা হচ্ছে 31/3/2021 পর্যন্ত। আপনাদেরকে জানিয়ে দেখবো যাদের এরিয়ারের ব্যাপার আছে, পার্সোনাল ক্লেমস আছে, রিটায়ারমেন্ট বেনিফিট আছে, সেগুলোর সম্পর্কেও কিন্তু বলা আছে। টিএ বিলস জার্নি কমপ্লিটের কথা বলা আছে, যেগুলো 28/2/2021 আগে কমপ্লিট হবে সেটার বিল সাবমিট করার ডেট দেওয়া আছে 12/3/2021, এবং যেগুলো 13/3/2021 থেকে 25/3/2021 মধ্যে যে টিএর ঘটনাগুলো ঘটবে সেগুলো যেন 26 তারিখে বিল সাবমিট করা হয় সেরকমটাই বলা আছে, কারণ 27 মার্চ থেকেই শুরু হচ্ছে প্রথম দফার ভোট, তার আগেই কিন্তু এই কাজটি করতে হবে এমনটি কিন্তু অর্ডার দেওয়া আছে। স্যালারি বিল, ওয়েজেস বিল, মান্থ অফ মার্চ 2021, গ্র্যান্ট ইন এড স্যালারি বিলস ফর মার্চ 2021, এটা কিন্তু করতে হবে 23/3 অথবা 26/3 মধ্যেই কিন্তু স্যালারি বিলস এবং ওয়েজেস বিলগুলো মার্চ মাসের জমা দিতে হবে, তাহলে যাতে করে তারা এপ্রিলের 1 থেকে 2 তারিখের মধ্যে স্যালারিটা রিসিভ করতে পারে সেটা কিন্তু চেষ্টা করা হয়েছে। ওয়ার্কস অ্যান্ড ফরেক্স ডিভিশন বিলস যেগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু 26/3/2021 মধ্যে বিল সাবমিট করার কথা বলা হয়েছে। ওয়ার্কস অ্যান্ড ফরেক্স ডিভিশন বিলসের ক্ষেত্রে TR-70 এগেনস্ট স্যাংশন অ্যালটমেন্ট হ্যাজ বিন ইস্যুড, সেক্ষেত্রে যেগুলো 25/3/2021 থেকে ম্যাক্সিমাম 30/3/2021 পর্যন্ত হবে সেটা 31 তারিখ পর্যন্ত জমা করার একটা ডেট কিন্তু দেওয়া হয়েছে। এবং যাদের ই অ্যাডভাইসেস অফ দ্য ডিপোজিট অ্যাকাউন্ট অফ এলএফ আর পিএ, পিএল আছে, পিএফ আছে, অ্যাডমিনিস্ট্রেটরস আছে, অপারেটরস আছে, সেটার ক্ষেত্রে 24 তারিখ পর্যন্ত কিন্তু জমা করার আদেশ দান করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে। এবার আপনারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নিন। নো নিউ বিলস শ্যাল বি রিসিভড বাই দ্য ট্রেজারি অর পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিসেস আফটার 4 PM অন 31 মার্চ 2021। এই জিনিসটাও কিন্তু বলে দেওয়া আছে, যেটাই করা হবে না কেন
31/3/2021 বিকেল 4টার মধ্যে ট্রেজারিতে কিন্তু জমা করে দিতে হবে, তারপরে কোনো রকম বিল জমা নেবে না। ট্রেজারি অ্যান্ড পে অ্যাকাউন্টস অফিসেস শ্যাল ডিসপোজ অফ অল দ্য বিলস রিসিভড ইন দ্য ট্রেজারি ইন দ্য ফলোয়িং ম্যানার। কীভাবে নিচ্ছে, বিলস রিসিভড প্রায়র টু 28/2021 শুড বি প্রসেসড বাই 5/3/2021। যেগুলো 28 তারিখের আগের কেস সেগুলোকে অবশ্যই 5 দিনে জমা করতে বলছে। বিলস রিসিভড যেগুলো 1/3/2021 থেকে 12/3/2021 পর্যন্ত সেগুলো প্রসেস করা হবে 15 মার্চে। যেগুলো পাওয়া যাচ্ছে 15 মার্চ তারপর থেকে সেগুলোকে কিন্তু ওই দিনেই কিন্তু প্রসেস করার কথা বলা হয়েছে, এরকমই কিন্তু আদেশ দেওয়া হয়েছে, যাতে করে মানুষের স্যালারি পেতে কোনো রকম দেরি না হয়। এইটা কিন্তু খুব ভালোভাবে বলে দেওয়া আছে। এবং যেগুলো অবজেক্টেড বিল আসবে, রিটার্ন বিল আসবে 16 দিনের পর থেকে বা 16 দিনের আগে পর্যন্ত, সেগুলো কিন্তু রিসাবমিট করে দেওয়া হবে 19 দিনে। আর বিলস রিটার্ন অবজেক্ট যেগুলো 16 থেকে 19 তারিখ পর্যন্ত এই ঘটনা ঘটবে, সেগুলো রিসাবমিট করা হবে 24 তারিখে। মানে এক অ্যাডভান্স করে নেওয়া হচ্ছে, ইনফ্যাক্ট মার্চ মাসের শুরু থেকেই কিন্তু এই কাজটি করে নেওয়া হচ্ছে, যাতে করে এপ্রিলের 1 থেকে 2 তারিখের মধ্যে সবাই কিন্তু পেমেন্ট বা স্যালারি অ্যাকাউন্টে রিসিভ করতে পারে। আপনারা পুরো নোটিশটি ডাউনলোড করে সম্পূর্ণ দেখতে পারেন, এতে বেশ কিছু কথা বলা আছে। তো মূল বক্তব্য এটাই, স্যালারি যাতে কর্মচারীদের পার্শ্ব শিক্ষকদের পেতে কোনো রকম সমস্যা না হয়, সমস্ত চুক্তিভিত্তিক কর্মী সহ ওয়েজেস ডেইলি লেবার যারা আছেন সবারই ক্ষেত্রে, এবং যাদের পিএফ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, টিএ বিল আছে, সমস্তটাই কিন্তু সুবিধা কিন্তু পেয়ে যাবে। যারা ফরেস্ট ডিভিশনে আছে সবারই কিন্তু সুবিধা হবে, এবং যাতে করে কোনো রকম স্যালারি পেতে সমস্যা না হয় সেজন্য অ্যাডভান্স স্যালারির বিলগুলো কিন্তু প্রসেস করা হচ্ছে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তারা যেন বিলগুলোকে অগ্রিম জমা করে দেয়, মার্চ মাসের বিলগুলোকে অগ্রিম জমা করে দেয় ট্রেজারিতে, তাহলে ট্রেজারি সেগুলোকে প্রসেস করবে। 31 দিনের পর থেকে কোনো ডিপার্টমেন্টের তরফ থেকে ট্রেজারি কিন্তু বিল জমা নেবে না, তাহলে আবার তাদের স্যালারি সেই পরের মাসে চলে যাবে। তো আপনারা বুঝতে পেরেছেন, খুবই ভালো খবর এটা। সরকার কিন্তু 99 থেকে নোটিশ জারি করে দেওয়া হয়েছে, খুব শীঘ্রই কিন্তু সবাই স্যালারি পেয়ে যাবে, যেটা 31 এপ্রিলের 1 তারিখ বা 2 তারিখের মধ্যেই সবাই অ্যাকাউন্টে স্যালারি পেয়ে যাবে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। ভিডিওটিকে শেয়ার করতে ভুল করবেন না, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।